গোপালগঞ্জের টুঙ্গি পাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মাহমুদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল রোববার টুঙ্গিপাড়া যাবেন তারা। এদিকে এই সফর ঘিরে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, জোরদার করা হয়েছে নিরাপত্তা। মুক্তির মহানায়কের জন্মবার্ষিকী, তাই তার জন্মভিটায় উৎসব আমেজ। সমাধি সৌধ কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে শিশু সমাবেশ, থাকবে নাচ গান ও কবিতা আবৃত্তি, যার অংশ হতে পেরে ক্ষুদে শিল্পীরা খুশি। ক্ষুদে শিল্পীরা জানায় তারা জাতির পিতাকে খুব ভালোবাসে, জাতীয় শিশু দিবস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে পারফর্ম করতে পারবে বলে আনন্দিত বোধ করছে তারা। এর মধ্যে শেষ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ, জেলার বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। উৎসাহের কমতি নেই নেতাকর্মীদের মাঝেও, রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরই মধ্যে নিরাপত্তাসহ সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন।